উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামকে এক শূন্য গোলে হারিয়েছে ফ্রান্স শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ভর করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল সোমবার মেরকুর স্পিল এরেনাই মুখোমুখি হয় দুই দল ম্যাচের প্রথমার্ধের শুরুতে দুই দলই দেখে শুনে খেলতে থাকে পর প্রথমার্ধের শেষ দিকে আক্রমণের ধার বাড়াতে থাকে ফ্রান্স কিন্তু তাতে সফলতা আসেনি চৌত্রিশ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল মার্কাস থুরাম ফাঁকা জায়গায় হেড নিলেও তার লক্ষ্য ভ্রষ্ট হয় ফ্রান্স ফরওয়ার্ডের ফিনিশিং এর অভাবে গোল শূন্যই শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে আক্রমণে উঠতে থাকে ফ্রান্স ঊনপঞ্চাশতম মিনিটে চুয়ামেনির শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক পরে চুয়ান্নতম মিনিটে এম বাপের শটও লক্ষ্য ভ্রষ্ট হয় ম্যাচের একষট্টিতম মিনিটে বেলজিয়ামও সুযোগ পেয়েছিল ডি ব্রোনের থ্রুতে বল পেয়ে ডি বক্সে ঢুকে পড়েছিলেন কারাস্কো কিন্তু শট নিতে খানিকটা দেরি করে ফেলেন তিনি একাত্তর মিনিটের মাথায় লুকাকুর শট ফিরিয়ে দেন ফরাসি গোলরক্ষক এরপর ম্যাচের চুরাশি মিনিটে ফরাসিদের ভাগ্য প্রসন্ন হয় কোলো মোয়ানির শট বেলজিয়ামের জ্যান ভান্টন ঘেনের পায়ে লেগে জালে জড়িয়ে যায় এতে এক শূন্যতে এগিয়ে যায় ফ্রান্স ম্যাচের বাকি সময়ে গোল মেটাতে পারেনি বেলজিয়াম এতে জয় নিয়ে শেষ আটে পৌঁছে যায় ফরাসিরা